2022 সালের সিলেটের ভয়াবহ বন্যার কথা আমরা সবাই জানি। তখনও ভারত তাদের যে বাঁধ বা ড্যাম বলেন ওইটা ছাইরা দিছে। এই কারণে সিলেটে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দেয় এবং আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা সবাই যথেষ্ট পরিমাণ কষ্ট করছি ওই সময়। এবং আমাদের যে ত্রাণ বা আমরা যে ত্রাণ কর্মসূচি যেটা আমরা নিতে চাইছিলাম, ওদেরকে সহযোগিতা করতে চাইছিলাম, ওইটা আমরা মনে মনে করছিলাম। একদিন হঠাৎ করে রাত্রে ভিডিও দেখতে দেখতে এত বেশি খারাপ লাগে, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিই, সাব্বিরকে ফোন দেওয়ার পরে বলি যে চল বসে থাকা যায় না এভাবে। তো ওই দিন থেকেই, রাত থেকে আমাদের কর্মসূচি শুরু হয়, কিভাবে টাকা আমরা ম্যানেজ করব, এত টাকা পাবো কোথায়। কিন্তু আল্লাহর কি রহমত, আমরা একদিনই 2 লক্ষ টাকার উপরে আমরা জোগাড় করে ফেলছি এবং আমাদের 2 দিন লাগছে এই টাকা জোগাড় করতে, এবং 3 দিনের কালে আমরা সব কিছু কমপ্লিট করছি। প্যাকেজিং বলেন যা আছে, ওর স্যালান শুকনা খাবার হইতে শুরু করে আমরা পুরো ট্রাক, 2টা ট্রাক নিয়ে গেছি। আমরা এগুলা খুবই অল্প সময়ে আমরা এগুলো করতে পারছি। এবং সাব্বির, তারপর হচ্ছে সাকিব, শাকিল, মামুন, তারপর হচ্ছে যে ইয়াসিন, এলাকার সবাই মোটামুটি, ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই, সবাইরা সহযোগিতা করছে। এবার নিজের এলাকায় বন্যায় ভয়াবহতা দেখলাম এবং কিছু করতে পারতেছি না, এটা খুবই খারাপ লাগতেছে। ভারত সেম কাজ করলো আবার আগের মতো। তো আমার ফ্রেন্ড সবাই মোটামুটি কাজে এখন ব্যস্ত, কেউ বাড়িতে নাই, কিছু করতে পারি না। সাব্বির ফোন দিয়ে বলতেছে যে কিছু যদি পারোস টাকা পয়সা দিস, আমরা আলসুন্না ফাউন্ডেশনে দিব। তা আমার সমর্থ অনুযায়ী দিয়েছি, কিন্তু এলাকার ছোটো ভাইয়ের অনেক কাজ করতেছে, তাদের জন্য তো ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি যেন তারা সুস্থভাবে সবলভাবে যে কাজ হাতে নিয়েছে এগুলো যেন তারা ঠিকভাবে করতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে।